नमस्कार बंधुरा NDF गोट फार्म यूट्यूब चैनल पक्ष के समस्त दर्शक के प्रीति शुभेच्छा और भालोबासा जानिए शुरू करते चले आजकेर भिडियोटी। आज के भिडियोते आलोचना करब कीभावे आपनारा निजे बाड़ीते छागलेर जन्य फिट सप्लीमेंट तैरी करबें एवं कीभावे सप्लीमेंट छागल के खावाबें। सप्लीमेंट तैरी करते की उपादान प्रयोजन होबे विस्तारित तो आलोचना थाकबे आजकेर भिडियोते। भिडियोटी शेष मुहूर्त अब्दि अवश्य देखबें एवं भिडियोते देवा तथ्य यदि आपनादेर सठिक बोले मने हय भिडियोते एकटी लाइक करते भूलबें ना। और आपनी जदि आमार ए चैनेले प्रथमबार एसे थाकेन चैनलटीके सबस्क्राइब करे आमादेर संगे थाकबें। फिट सप्लीमेंट आमरा छागलके केन खावाबो एवं कौन खावाबो छागलेर शरीरे जखन विभिन्न धरनेर निउट्रिशियनेर अभाव थाके तखन आमरा छागलके फिट सप्लीमेंट खावाई। छागलेर जन्य विभिन्न कम्पानिर विभिन्न ब्रैंडेर फिट सप्लीमेंट पावा जाए सेई सब फिट सप्लीमेंट आमरा छागलके खावाई। किन्तु आजके आमी এই ভিডিওতে যে ফিট সাপ্লিমেন্ট নিয়ে আলোচনা করব সেটি আপনারা ঘরোয়া পদ্ধতিতে নিজেই বাড়িতে তৈরি করতে পারবেন। কিন্তু এক এক সাপ্লিমেন্টের এক এক ধরনের কাজ থাকে। আজকে আমরা যে ফিট সাপ্লিমেন্ট নিয়ে আলোচনা করব এই সাপ্লিমেন্টের কাজ একদম আলাদা হবে, একদম ঘরোয়া পদ্ধতিতে আপনারা তৈরি করতে পারবেন। তো এই সাপ্লিমেন্ট তৈরি করতে হলে আপনাদেরকে যেসব উপাদানের প্রয়োজন হবে প্রথমে নিতে হবে ভুট্টা, তারপর নিতে হবে সরিষার খোল, এরপর নিতে হবে শুকনো আদা, হরতকি, আমলকি, কালো জিরে এবং আজওয়াইন। এইসব উপাদানগুলোকে আপনাদেরকে গুঁড়ো করতে হবে। যদি আপনাদের গুঁড়ো করতে অসুবিধে হয় তো বাজারে এইসব উপাদানের গুঁড়ো ফর্মে পাওয়া যায়, তো আপনারা গুঁড়ো ফর্মে নিয়ে এসে বাড়িতে আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। তো এইসব উপাদানগুলো আপনারা কত পরিমাণে মিক্স করবেন, ভুট্টা গুঁড়া নিতে হবে 1 কেজি এবং সরিষা খোল নিতে হবে 500 গ্রাম, এরপর নিতে হবে শুকনো আদা 100 গ্রাম, হরতকি 100 গ্রাম, আমলকি 100 গ্রাম, কালো জিরে 100 গ্রাম এবং আজওয়াইন 100 গ্রাম। এই সমস্ত উপাদানগুলোকে আপনাদেরকে একসঙ্গে মিক্স করতে হবে এবং গুঁড়ো করতে হবে। যদি আপনাদের গুঁড়ো করতে অসুবিধা হয় তো আপনারা বাজার থেকে গুঁড়ো ফর্মে কিনে নিতে পারবেন এবং বাড়িতে এনে ভালো করে মিক্স করে রাখতে পারবেন। এবং কত পরিমাণে খাওয়াতে হবে এই ফিট সাপ্লিমেন্ট, একটি প্রাপ্তবয়স্ক ছাগলের জন্য দিনে একবার 20 গ্রাম করে দিতে হবে এবং ছোট ছাগলদের জন্য 10 গ্রাম করে আপনারা দিতে পারবেন। এই ফিট সাপ্লিমেন্ট খাওয়ালে ছাগলের কী কী উপকার হবে, ছাগলের খাওয়ারের রুচি বাড়বে, লিভার ভালো থাকবে, হজম ভালো হবে এবং ছাগলের জল খাওয়ারের রুচি বেশি হবে। ছাগলের খাওয়ারের রুচি যদি ঠিক না থাকে, ছাগল যদি যে কোনো খাওয়ার সহজে হজম করতে না পারে, তাহলে ছাগলের বিভিন্ন ধরনের অসুবিধা হয়, বিভিন্ন রোগে রোগাক্রান্ত হয়। তো ছাগলের খাওয়ার রুচি বাড়াতে এবং হজম শক্তি বাড়াতে আপনাদেরকে বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করতে হবে। তো আপনারা এই পদ্ধতি অবলম্বন করে এই ফিট সাপ্লিমেন্ট তৈরি করতে পারেন এবং এই ফিট সাপ্লিমেন্ট ছাগলকে খাওয়ালে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের সঠিক বলে মনে হয় আপনাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং NDF গোট ফার্মের সঙ্গে থাকুন। ধন্যবাদ।